ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। তেজস্বী যাদবের আবাসনে নিয়ে যাব সেখানকার ছবিটা দেখানোর জন্য। তার আগে একবার ট্রেন্ডটা বলে দিই, 113টি আসনে মহাজোট এগিয়ে রয়েছে এবং এনডিএ এর সঙ্গে মহাজোটের ফারাক এবার ধীরে ধীরে হলেও কিন্তু বাড়ছে। 119টি আসনে এনডিএ এগিয়ে রয়েছে এবং 114টি আসনে মহাজোট এগিয়ে রয়েছে, অর্থাৎ কিছুক্ষণ আগে বাড়ছে বলছিলাম, আবার ছবিটা কিঞ্চিত বদলে গেছে। 114টি আসনে মহাজোট, এনডিএ 119টি আসনে এগিয়ে রয়েছে, এলজেপি তারা এগিয়ে রয়েছে 8টিতে এবং অন্যান্যরা এগিয়ে রয়েছে 2টি আসনে। এখন কিছুটা হলেও যদি এগিয়ে থাকার নিরিখে মহাজোটের পিছিয়ে পড়ার ছবিটা বলি, ঋত্বিক কতটা, যে ছবি তুমি এক ঘন্টা আগেও আমাদের সামনে তুলে ধরছিলে কার্যত একটা উৎসবের আমেজ তেজস্বী যাদবের আবাসনের বাইরে, সেটা কি একই রকম আছে নাকি একটু হলেও স্তিমিত হয়েছে? একেবারে শুভ্রজিৎ, আমি সেইখানেই চলে যাব ছবিতে, কারণ আমি তোমাকে দেখাবো, আমি তোমাকে থামিয়ে দিয়ে ছবিটা দেখাবো। দুটো ছবি এই মুহূর্তে কিন্তু রাবড়ি আবাস অর্থাৎ 10 নম্বর সার্কুলার রোডের বাইরে রয়েছে। এক, তেজস্বী যাদব যে ময়দানে খুব একটা ব্যাট ধরে খেলতে পারেনি, অর্থাৎ আইপিএল সিজনে, আইপিএল এ তিনি হয়তো খেলেননি, কিন্তু বিপিএল সেখানে অর্থাৎ বিহার প্রিমিয়ার লিগে অর্থাৎ তিনি রাজনৈতিক ময়দানে কিন্তু উঠিয়ে খেলেছেন। আর এই ছবিটা এই মুহূর্তে ধরা পড়ছে ঠিক রাবড়ি আবাসের সামনে, সেখানে দলীয় পতাকা রয়েছে, সঙ্গে ফুল রয়েছে। কিন্তু আপ থোড়ে দের পেলে তো বহুত উৎসাহিত থে, লেকিন আপ ট্রেন জো আ রহা হ্যায়, রুঝান জো আ রহা হ্যায়, ভাই এনডিএ আগে বড় রহে। রুঝান বদলতে রহতে হ্যায়, উসসে হমে মতলব নাহি হ্যায়, শাম তক ইয়া দোপহর তক আপকো ক্লিয়ার মেজরিটি মে হম সরকার বানানে জা রহে হ্যায়। সরকার কিউ কিউ কিয়া লাগ রহা হ্যায়, পলটবার তো হো সকতি হ্যায় না? बिल्कुल नहीं होगी पलटवार, बिहार की जनता ने मैंडेट दे दिया है राष्ट्रीय जनता दल को, वही सरकार बनाएगी। आपका क्या जी? बिल्कुल, दोपहर तक आप देखिएगा महागठबंधन 180 से ऊपर सीटें लाएगी और बिहार में तेजस्वी यादव देश के युवा सीएम के रूप में। बताइए, युवा नेता है उनका ये छवि फिलहाल का ही है, पुराने छवि है, बदल चुके हैं ना, फिर भी ये इसको लेके आपके घूम। देखिए, पहले वो दिल्ली के पिच से बैटिंग करते थे, अब बिहार के पिच से बैटिंग करेंगे, इसलिए हम लोग पुराने याद को ताजा करने के लिए। अच्छा। दिल्ली में तो खेलने का बहुत ज्यादा मौका नहीं मिला भैया को, लेकिन बिहार की जनता इस बार मौका दे रही है और बहुत अच्छा बैटिंग करेंगे बिहार के पिच से। क्या लगता है अगर आपका आकलन सब ठीक हो जाए, क्या वो बल्ला उठा के खेल पाएंगे बिहार के पिच? जी बिल्कुल बिल्कुल बिल्कुल, बहुत अच्छा, हम बोले ना बेस्ट सीएम, इंडिया के बेस्ट सीएम वो होंगे। बेस्ट सीएम, बेस्ट मुख्यमंत्री ना होते পারুন অন্তত, এটা ঠিক। বর্তমানে মুখ্যমন্ত্রীদের মধ্যে কনিষ্ঠতম তো বটেই বয়সের নিরিখে, কিন্তু উচ্ছ্বাসটা কোথাও কমছে না। এখন খুব ইন্টারেস্টিং ট্রেন্ড এসে গেছে, যেমনটা সুরজিৎ আগেও আমি বলছিলাম যে আমাদের কিন্তু দিনভর অপেক্ষা করতে হবে, কারণ এই মুহূর্তে গণনা পর্ব আরো দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও কিছুক্ষণ আগে যে রাবড়ি আবাসের সামনে আমরা রয়েছি, আরজেডির একদল নেতা তারা ভেতরে গিয়েছেন খুব, কারণ খুব স্বাভাবিকভাবে সংবাদ মাধ্যমের ভিড় সকাল থেকে এবং বেশিরভাগ ক্ষেত্রে সংবাদ মাধ্যমের ভিড়টা এখানেই চলে এসেছে। তাদেরকে খুব অল্প করে জিজ্ঞেস করা, তারা কিন্তু হাঁক পেরে ভেতরে গেলেন যে তারা এই মহাগঠবন্ধন মহাজোটের সরকারই গড়বেন, এমনটা নিশ্চিত হয়ে তারা ভেতরে গিয়েছেন। ফলে সেই ধরনের যে উচ্ছ্বাস, সেই ধরনের যে ব্যস্ততা আমরা কিন্তু এখান থেকে স্পষ্ট লক্ষ্য করতে পারছি। এখন দেখার যে ট্রেন বদল হচ্ছে সেটা এগোয় নাকি সকালের দিকে যে ট্রেনটা আমরা দেখেছিলাম সেই অনুযায়ী আবার তেজস্বী যাদবের নেতৃত্বাধীন সরকার বা ভোটটা সেদিকেই যে অঙ্কের যে যে সূচকটা সেটা বাড়তে থাকে।